পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি রেল স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে এতে অন্তত একুশ জন নিহত এবং ত্রিশ জন আহত হয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের সংবাদ সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে আজ শনিবার সকালে বেলুচিস্তানের কোয়েটা রেল স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয় কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসার কথা ছিল বলে স্টেশনটিতে যাত্রীদের ব্যাপক ভিড় ছিল এ সময় বিস্ফোরণটি ঘটে ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে কোয়েটা পুলিশ জানিয়েছে বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে এই বিস্ফোরণের পর কোয়েটা সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে আহতদের চিকিৎসার জন্য আরও অতিরিক্ত ডাক্তার এবং সহযোগীদের যোগদানের আহ্বান জানানো হয়েছে কোয়েটা রেল কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় সকাল নয়টায় কোয়েটা স্টেশন থেকে জাফার এক্সপ্রেস পেশওয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেনটির প্ল্যাটফর্মে আসেনি তার আগেই স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ ঘটে জিওনিউজ জানিয়েছে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি